মৌলভীবাজারের বড়লেখায় প্রতাপগড় ফাউন্ডেশনের পক্ষ থেকে হতদরিদ্র এক গৃহহীন পরিবারকে নতুন একটি পাকা ঘর উপহার দিলেন প্রতাপগড় ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রাজা চৌধুরী। বড়লেখা পানিধার গ্রামের হাফিজ শিববির আহমেদ ও তার পরিবারকে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়। প্রতাপগড় ফাউন্ডেশনের সিলেট শাখার প্রচার সম্পাদক আল আমিনুর রাজা চৌধুরীর জামির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘরের চাবি হস্তান্তর করেন প্রতাপগড় ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মজিবুর রাজা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বড়লেখা পৌরসভার সাবেক মেয়র প্রভাষক ফখরুল ইসলাম, বড়লেখা পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র আলী আহমেদ চৌধুরী, সমাজসেবক আবু চৌধুরী। পরে অতিথিরা শিববির আহমেদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন। এ সময় শিববির আহমেদ ও তার পরিবার নতুন ঘর পেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং যারা তাদের ঘর দিয়েছেন তাদের পরিবারের জন্য সকলের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা এবং দর্শকেরা, আমরা প্রতাপগড় রাজ সোশ্যাল নেটওয়ার্ক প্রতিষ্ঠান প্রতাপগড় ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকে পানিধার গ্রামে একজন অসহায় গরিব গৃহহীন মানুষ যেমন শাব্বির আহমদকে একটা গৃহ উপহার দিয়েছি। আপনারা দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা আরও বিভিন্ন প্রজেক্ট আমাদের কাছে আছে, শিক্ষা, স্বাস্থ্য, নারী উদ্যোগ, এগুলো নিয়ে আমরা কাজ করছি বিগত 15 বছর ধরে। আমরা প্রতাপগড়ের যারা আছি এটি আমরা পরিচালনা করি। আপনারা জানেন যে প্রতাপগড়টা পড়েছে, মূল রাজধানী হলো করিমগঞ্জ, আর এর অংশ হচ্ছে প্রধান রাজ্য অন্যতম রাজ্য থেকে এই রাজ্যটা গঠিত ছিল, এর রাজ পরিবারের সদস্য আমরা। এখান থেকে আমাদের উৎসাহ যে আমাদের রাজ পরিবারের থেকে যে উদ্যোগ নিয়েছি যে আমরা এরকম মানুষের অবদান দেওয়ার ঘর, গৃহ নির্মাণ, সেলাই প্রশিক্ষণ, চিকিৎসা বিভিন্ন দেখে আমরা বর্তমানে আমরা রানিয়ে আছি। দোয়া করবেন আমাদের জন্য, আমরা জন্য আরও মানুষের সেবামূলক কাজ করতে পারি সমাজে। আর এটা আমরা শিবির আহমদ, হাফিজ শিবির আহমদকে দেওয়া হয়েছে এই ঘর আমার মাধ্যমে। মজুরাদার আমাদের সংগঠনের মেন চেয়ারম্যান, ওনাকে আমি অবগত করি, উনি আমাকে সহযোগিতা করেন। আমি ঘরের দায়িত্ব, এই কাজের দায়িত্ব নিই এবং নির্মাণ কাজ সমাপ্ত করছি। দোয়া করুন আমরা আরও ভালো কাজ করতে পারি। আপনার